আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চকলেট সস তৈরি। তো এই জন্য আমি প্রথমে চিনি নিয়ে নিচ্ছি। আমাদের এখানে চিনি লাগছে মোট 4 টেবিল চামচ। আর চিনিগুলোকে আপনারা চাইলে এভাবে আমার মতো টেবিল চামচের সাহায্যে 4 বারেও মাপতে পারেন, অথবা 1/4 কাপ দিয়ে 1 বারেও নিতে পারেন। আর এরপর আমাদের কোকো পাউডার লাগছে 2 টেবিল চামচ। তো এই 2 উপকরণকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সামান্য চিমটি পরিমাণ লবণ। তো এই শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে ভিতরে কোনো দানা থাকলে দানাটা দূর হয়ে যাবে। এরপর আমি এর ভিতর পানি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। আর এ পর্যায়ে আমি জালটা অন করে দিচ্ছি। আমাদের এটাকে মিডিয়াম আঁচে জাল করতে হবে। তো আমি চুলা অন করে দেওয়ার পর হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে আমাদের কিন্তু চুলা অন করার পর নাড়ানো বন্ধ করা যাবে না। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নাড়া থামালে কিন্তু জট পেকে যেতে পারে। তো এভাবে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো হুইস্কের সাহায্যে। তবে এখানে আপনারা চাইলে হুইক ব্যবহার না করে চামচের সাহায্যও নিতে পারেন। তো সাইডটা খুব ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। সাইডে সাধারণত জট পেকে যেতে পারে, মানে আঠালো সর এসে যেতে পারে। তো এভাবে একটা বল কুসলে এরকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তবে আপনারা চাইলে আর একটু জাল করতে পারেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর দেখেন অনেকটাই ঘন হয়ে আসে। তো এই ছিল আজকের রেসিপি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।